to. Hello guys, I'm Leah and you are hosting Leah's Temba. Gaadi chale ki chhoda hi acchi lagi. Kya bolchi khada? Cheese and vlog. আমি যখন ছোটবেলায় গেছিলাম বাইরের দিকে একটা ডাইনোসর ছিল দেখলাম অনেকগুলো চেঞ্জেস এসেছে তো এই দিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার আমরা এবার এদিকে যাব টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর শুরুর আগে একটা কথা বলে রাখি আজকে দারুণ মজা হতে চলেছে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে কাম অন চলো বাইরে দাঁড়িয়ে আছি আমি অনলাইনে যখন চেক করেছিলাম তখন বলেছিল মানে দেখাচ্ছিল ওখানে যে অনেকগুলো কম্বো চলছে কিন্তু কম্বোগুলো অ্যাভেলেবেল নেই বললো আর 3D শোগুলো এখন অ্যাভেলেবেল নেই তো অবভিয়াসলি 2D টিকিটস কাটতে হলো এখন আমরা যাচ্ছি হলো টিকিট আমার ঠিক পেছন দিকটাতে ডার্ক রাইড রয়েছে তো আমরা এখন ওইদিকে যাচ্ছি আর ওই পেছন দিকে যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো স্কাই ওয়াক দারুণ লাগছে আমার খুব ইচ্ছে আছে একদিন ওই বিল্ডিংটার ওপরে উঠবো উঠে গোটা শহরটাকে দেখবো ঠিক তখন প্রথমবারের জন্য সায়েন্স সিটিতে এসেছিলাম আমি স্কুলের এক্সকার্শন ট্রিপে
প্রথমবার এসে গেমসগুলো খেলে নতুন নতুন জিনিস দেখে যেরকম অবাক হয়েছিলাম, মজা পেয়েছিলাম, আজ ঠিক 10 বছর পরে 2021 সালে এসেও কিন্তু আমি সেম মজা করছি। যাদের নতুন জিনিস দেখতে ভালো লাগে, শিখতে ভালো লাগে, জানতে ভালো লাগে, তাদের কিন্তু সায়েন্স সিটিতে এসে খুব ভালোই লাগবে, সেটা বাচ্চা থেকে বুড়ো সবারই। তবে এখানে আমার যে জিনিসটা খারাপ লাগলো সেটা হলো এই মাছটার নাম এখানে লেখা ছিল স্পটেড পিরানা, কিন্তু এই মাছটা অ্যাকচুয়ালি জায়ান্ট গরামি। আমি জানি না কেন সায়েন্স সিটির লোকেরা মিসগাইড করেছে এরকমভাবে। এখানে প্রচুর প্রচুর ছেলেমেয়ে ছিল, বাচ্চা ছিল ছোট ছোট, তারা সবাই এটা দেখে মিসগাইডেড হয়েছে। আদৌ তারা নামটা পড়েছে কি না আমি সেটাও জানি না, কিন্তু এই ব্যাপারটা আমার সায়েন্স সিটির খুব খারাপ লেগেছে যে কেন এভাবে সবাইকে মিসগাইড করলো। তো আমরা এখন স্পেস থিয়েটার অ্যান্ড ডাইনামোশন দেখে বেরোলাম এখান থেকে। এবার আমরা যাচ্ছি ডার্ক রাইডের দিকে, আর রাইজিনের স্পিয়ারটা 4:30 শো আছে, তো এখন অনেকটা টাইম আছে 4:30 বাজতে, তখন আসা যাবে। এখন আপাতত ডার্ক রাইড ডাইনোসর, ডার্ক রাইডের টিকিট আমরা কেটে নিয়েছি। ডার্ক রাইডের একটা সেপারেট ভিডিও আসবে, কারণ এখানে দিলে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল, তাই আর দিলাম না। সো দিস ইজ আ প্যারাবোলিক রিফ্লেক্টর, মানে এখান থেকে আমরা শব্দটা রিসিভ করছি, দেন এখানে কান লাগালে আমরা শুনতে পারবো। ওকে, সো লেটস ট্রাই দিস, হয় না? ওখান থেকে রিসিভ হচ্ছে, এই জায়গাটা থেকে রিসিভ হচ্ছে, এন্ড দেন আমরা এক্ষুনি সায়েন্স অনার্স পিরিয়ড দেখে বেরোলাম, এখন আমরা রয়েছি সায়েন্স পার্কে। সায়েন্স পার্কে নানান ধরনের যে সুন্দর সুন্দর কি বলবো, গ্যাজেটস বলতে পারি, যেগুলোকে খেলনা হিসেবে ব্যবহার করতে সবাই। তো এইটা হচ্ছে হলো গিয়ে ভোকাল সেন্টারিং সামথিং কিছু একটা, আমি এটা ট্রাই করলাম। ওই যে ওইখানে দেখা যাচ্ছে যে তিনটে একটা ত্রিভুজের মতন করা, ওখানটাতে সেন্টারিং করা রয়েছে, ওইখানে কথা বলে এটার অপোজিট এখান থেকে শোনা যায়, মনে হয় ওখানে খুব ফিসফিস করছে, ব্যাপারটা খুব দারুণ লাগলো। আমি অনেক কুচকেবেলা এসেছিলাম সায়েন্স সিটির স্কুলের সাথে, আবার আজকে এতদিন পরে আসলাম এখানে, এসে জাস্ট দারুণ লাগছে, মন জাস্ট ভরে গেছে এখানে এসে। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, আশা করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই। তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, কী করছো, সাবস্ক্রাইব করে দাও ইয়ার, দীপ্তার ডায়লগ ঝাড়ছি না, দিস ইজ ফ্রি ইয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো জানাও আমাকে কমেন্টে, অ্যান্ড বেল আইকন ক্লিক করে দিও কমেন্টে। আমার ইনস্টাগ্রাম ফেসবুক হ্যান্ডেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট। আমাদের ঘোরা কমপ্লিট, মোটামুটি সমস্ত কিছু আমরা কমপ্লিট করে নিয়েছি, ডার্ক রাইড, লাইফ অন আ স্ফিয়ার,